ছিল লোকটার বাসার, সারা জীবন লোকটা মদ খাইতো, মদ খেয়ে মাতাল হয়ে সারা জীবন পড়ে থাকতো। আল্লাহর বান্দা, বাসার নামক ওই ব্যক্তিটা একদিন ঘর থেকে বের হয়েছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মদের বারে যাবে, রাত্রিবেলা মদের বারে গিয়া আল্লাহর বান্দা ইচ্ছা মতো মদ পান করবে, মদ খেয়ে মাতাল হয়ে থাকবে, মদ খেয়ে মাতাল হয়ে মদের বাড়ির ভিতরে সারাটা রাত কাটায় দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, মদ খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? জায়েজ না হারাম? একটু খাওয়া মনে হয় জায়েজ আছে, হালকা একটু 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 সামান্য, যদি বেশি খাইতাম না হালকা খামু, যেটা হারাম এটা সামান্য খাইলেও হারাম। যেমন প্রস্রাব খাওয়া জায়েজ না হারাম? এখন যদি কোনো বিশ্রাব প্রস্রাব করি, আল্লাহওয়ালা লোক ওই লোকের প্রস্রাব যদি কেউ প্যাকেটিং করে, প্যাকেটিং করা এটার উপরে লেখা দেয় পবিত্র প্রস্রাব, না নাউজুবিল্লাহ এই বছর কয়েন না, জায়েজ না হারাম? জায়েজ হইব নি, পিসাবে না প্রস্রাব করছে, জায়েজ তো না, পিসাবে প্রস্রাব করছে, জায়েজ হবে না। কারণ পীর কেন, পীরের বাবা যদি করে যেটা না জায়েজ ওইটা না জায়েজ, যেটা হারাম ওইটা হারাম, মদ খাওয়া হারাম, এটা আল্লাহ ঘোষণা দিয়েছে। পৃথিবীর সবাই যদি এটাকে হালাল বানাইতে চায়, আল্লাহর কসম মুমিন এইটাকে হালাল মানবে না, হারাম। ফালি হাজা হারামুন হারামুন হারামুন, এটা 1000 বার 1 কোটি বার বলবো, কারণ আমার আল্লাহ এটা হারাম করছে। পৃথিবীর কেউ এটাকে জায়েজ করার ক্ষমতা, মদ খাইবার লাগে পারিস? বাসার নামক লোকটা প্রত্যেক দিন মদ খায়, আজকেও মদ খাবেই, মদ খাওয়ার জন্যে আল্লাহর বান্দা বাসার বের হয়েছে, বের হয়ে একটু সামনে গেছে, সামনে গিয়া দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে, কাগজের টুকরাটা হাতে নিছে, হাতে নিয়ে দেখে এই কাগজের টুকরার ভিতরে আমার আল্লাহ বিসমিল্লাহ শরীফ লেখা, আমার আল্লাহর পবিত্র নাম লেখা। যেই মুহূর্তে আমার আল্লাহর নামটা দেখছে, ওই যে মধুরী ব্যক্তিরা চিন্তা করতেছে আমি গুণাগার হইতে পারি, কিন্তু আমার আল্লাহর নামের ইহানতি হবে, বেইজ্জতি হবে, অসম্মানই হবে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না। ওই বাসার নামক লোকটা বিসমিল্লাহ শরীফের কাগজের টুকরাটা হাতে উঠাইস, হাতে উঠাইয়া আমার আল্লাহর নামের ভিতরে চুম্বন দিছে, একবার বুকে লাগায়, একবার কপালে লাগায়, একবার নাক দিয়া চুম্বন দে, আর ডেকে ডেকে কয় আল্লাহ গো মদ খাই ঠিক আছে, খাইলেও তোমাকে কিন্তু ভালোবাসি, আল্লাহ তোমার নাম বড় সম্মানিত, সাথে সাথে চুম্বন কইরা আল্লাহর বান্দা মদ খাওয়ার জন্য মদের বাড়ির দিকে রওনা করছিল। এবার রাস্তা পরিবর্তন করে লইছে, বাসার সাথে সাথে রাস্তা পরিবর্তন কইরা আবার পুনরায় বাড়ির দিকে রওনা করে ফেলেছে, বাড়িতে গেছে, বাড়িতে গিয়া এই কাগজটাকে পরিষ্কার কইরা মজুরি লোকটা বাসার তার মাকে ডাক দেয়া, কয় মা গো, ও মা তোমার ছেলে তো কোনোদিন মদ খাইতে গেলে ফেরত আসে না, যতক্ষণ তৃপ্তি সহকারে মদ না খায়, ও মা আজকে তোমার ছেলের কি হয়েছে তুমি জানো নি? কয় কি হয়েছে? মদ খাওয়ার জন্যে রাস্তায় বের হয়েছিলাম, ও মা হঠাৎ করে তাকায় দেখি রাস্তার ভিতরে একটা কাগজের টুকরা দেখা যায়, কাগজের টুকরার ভিতরে আরবিতে কি যেন লেখা দেখা যায়, মা কাগজের টুকরাটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখি আমার মাওলার নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, মা তোমার সন্তান অপরাধী হতে পারে তাই বলে আল্লাহর নামকে বেইজ্জতি করতে পারে না, ও মা এই জন্যে আবার ফেরত আসছি, নাও এই কাগজের টুকরাটা সম্মান করে একটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া আলমারির ভিতরে রেখে দাও, তবে আমার সময় নাই,
আমি আবার মদের বারে যেতে হবে আকাশের মালিক তাকায় তাকায় করে আমি তোর অন্তর পরিবর্তন করে দিব তুই আমার নামকে সম্মান করছস আমার নামের ইজ্জত দিয়েছস আমার নামের সম্মান করছস আমি আল্লাহ তোকে পরিবর্তন করে দিব মুকাল্লাবিল কলব আল্লাহ তো চাইলে মানুষের অন্তর পরিবর্তন করে দিতে পারে ঠিক কি না এবার বাসার মায়ের কাছে কাগজের টুকরাটা দিয়ে আবার মদের বাড়ির দিকে রওনা করছে মদের বাড়ি গিয়ে রাত্রিবেলা মদ খেয়ে টাল হয়ে শুয়ে থাকবে ওই জমানারই বড় আলেম আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা ইমাম হাসান বসরি আল্লাহ গাইবে আওয়াজের মাধ্যমে হাসান বসরিকে জানায় দিয়েছে ওরে হাসান বসরি যা ওই মদের বাড়ির গেইটে গিয়া দাঁড়া হাসান বসরি ডেকে বলে আল্লাহ কি অর্ডার তুমি আমাকে করলা আমি বুঝি মদের বাড়ির গেইটে গিয়া দাঁড়ামু আমার মতো মানুষকে দেখলে তো কেউ মদের বাড়ি ঢুকবে না ঠিক কিনা বলেন এমন আল্লাহওয়ালা লোক দেখলে তো কেউ মদের বাড়ি ঢুকবে না আল্লাহ কয় যাও হাসান বসরি আমার প্রত্যেক জিনিসের ভিতরে হাকমত আছে কিনা নাই বলেন না আসেন আল্লাহ পাক অর্ডার করে দিছে হাসান বসরি যাও ওই মদের বাড়ির গেইট যেটা ওইখানে গিয়ে দাঁড়ায় থাকো আল্লাহর ওয়ালি ইমাম হাসান বসরি মদের ভাড়ির গেইটের ভিতরে কে দাঁড়ায় আস লোকেরা দেখে কয় কি ব্যাপার আজকে দি বড় হুজুর মদের ভাড়ির গেইটে দাঁড়ানো নিশ্চয়ই কোনো কারণ আছে কি রে বড় হুজুর তো এই জায়গায় আসার কথা না নাকি বড় হুজুরে এই দলের সদস্য হয়ে গেছে গা মনে হয় কোনো একটা কারবার আছে হয় কোনো ঘটনা ঘটছে না হয় আজকে এই মধুরীদের কথায় মধুরীদের নামের ভিতরে কি বড় হুজুর আবার নাম লেখাইলো নাকি কারণ বড় বড় হুজুরাও দেখবেন আল্লাহ ভালো থেকে খারাপ করতে বেশি সময় লাগে না এরকম হয়ে যায় কিন্তু শয়তান কি গেলে আপনাদেরকে ধরে না হুজুর ঘরেও ধরে ওমা কথা কয় না দি না আপনারা তো ধরার কথা না আপনারা দৃষ্টিতে যে হুজুর সব ফিসা হুজুর রারা নফস নাই হুজুর রারা আত্মা নাই হুজুর রারা বেশি ধরব কেন লাগা যেই ঘরে মাল আছে এই ঘরে ডাকায় ঢুকে কথা কয় না দি যেই ঘরে মাল আছে এই ঘরে সুর ঢুকে ইমান নামক দৌলত যে সম্পদ এটা আলেমদের অন্তরে বেশি কোরআনের এলেম বেশি হাদিসের এলেম বেশি এই জন্য আপনাদেরকে ধোকা যদি একবার দেয় হুজুরে 70 বার দেয় যদি এক হুজুরে কোনোরকম যদি লাইনচ্যুত করা যায় তাইলে তো কারবার সারছে কারণ রেলগেটের লাইন থেকে যদি খালি রেল পড়ে যেত অ্যাক্সিডেন্ট হইব এই জন্যে ওদের শয়তানের আসল টার্গেট হুজুরকেও অনেক সময় শয়তান সারে না তবে এখন আর শয়তান আগের মতো ডিউটি পালন করে না কারণ হইল শয়তানের সব ডিউটিতে আমরাই লয়ে লইছি ওমা কথা কন্যা দি ঠিক কিনা বেঠি মাশাল্লাহ শয়তান চিন্তা করতেছে আমার যত কাজ ছিল আমার যত ডিউটি ছিল এটিতে এখন আমার যারা যাদেরকে দিয়া করানোর কথা আমি চেষ্টা করেন হ্যাঁ এইটুই কাজ করে তাহলে আর শয়তান কয় বাবা তাহলে তুমি এই দেশে থাকো আমার আর ডিউটি করে কষ্ট করে তোমার দোকা দেওয়ার দরকার নাই আল্লাহ ইবলিস থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন জুরে আওয়াজ করে বলেন আমিন শয়তানের ব্যাপারেও সুন্দর ঘটনা আছে কমু সামনে ঠিক আছে তো ইনশাল্লাহ নাকি সব কথা একদিন কইলে আবার আগামী দিন কইতাম কোনটা এই জন্য কিছু কিছু জমার হন লাগে বুঝেন না ফ্যাক্টরিতে কিছু মাল ঢুকায় না হন লাগে আসুন এবার যেই কথা বলছিলাম আল্লাহ কো হাসান বসরি ওই মদের বাড়ির গেইটে গিয়ে দাঁড়ায় দেখ প্রভু বুঝতে পারলাম না আমার মতো একজন মানুষকে তুমি অর্ডার কেন করেছ আল্লাহ রেখে বলে হাসান বসরি রে রাত গভীর হইলে দেখবি এই মদের বাড়ির ভিতরে আমার এক গোলাম মদ খায়া পাগলের মতো টাল হয়ে পড়ে থাকবে নাম হলো বাসার লোকটা যখন মদ খায়া টাল হয়ে পড়ে থাকবে তার কাছে খবর দিবি হুশ ফিরে আসার পরে বলবি আমি জামানার সবচাইতে বড় বলি আমি হাসান বসরি এসেছি তোমার কাছে একটা সংবাদ নেওয়ার জন্যে একটা সংবাদ তোমার কাছে প্রচার করার জন্যে পৌঁছানোর কারণ জন্যে আমি হাসান বসরি এসেছি সংবাদটা কি সংবাদটা হলই তুমি নাকি রাস্তায় একটা কাগজের টুকরা
পায়া যে টুকরাই আমার আল্লাহর নাম ছিল বিসমিল্লাহ শরীফ ছিল এই বিসমিল্লাহকে মহব্বত কইরা তুমি নাকি বুকের ভিতরে জড়ায় নিছো চুম্বন করছো কাগজটা উঠাইয়া তুমি নাকি মাওলানার নামের ইজ্জত দিছো হেফাজতে রাখছো এজন্য তুমি অতীতে জীবনে যত গুনাহ করছো আল্লাহর কোরআন শরীফের বিসমিল্লাহর সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে হাসান বসরি দাঁড়ায়াস খবর দিয়েছে রাতের বেলা যাও বাসারির কাছে খবর পৌঁছাইয়া দাও বাসার বলে হাসান বসরি আমার মতো অপরাধীর কাছে কেন আসলো ইমাম হাসান বসরি যখন এই ঘটনা সুসংবাদটা তার কাছে খুলে বলছে লোকটা এত খুশি হইছে খুশি হইয়া দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো তোমার কালামের বুঝি এত দাম তোমার কালামের বুঝি এত সম্মান তোমার কালামের ইজ্জত করার কারণে বিসমিল্লাহ শরীফটাকে মহব্বত করার কারণে তুমি যদি আমাকে এত ভালোবেসে আপন করে নিতে পারো ও মালিক আমি যদি আগে জানতাম জিন্দগি ভর তোমার কোরআনকে বুকে আলগায় রাখতাম মালিক ও মালিক আজকে থেকে তাওবা করে ফেলছি তুমি যদি তোমার কালামের কারণে আমাকে এত ভালোবাসো আর জিন্দগিতে কোনোদিন তোমার কালাম ছাড়া চলব না তোমার কোরআনের আইন অমান্য করব না জিন্দগিতে কোনোদিন তোমার আইন ছাড়া তোমার হাবিবের তরিকা ছাড়া আমার জিন্দগি আর কোনোদিন চলতে পারে না আল্লাহ তাকে পেয়ারা হিসেবে কবুল করে নিছে এই যে বিসমিল্লাহ শরীফকে মহব্বত করার কারণে বুকের ভিতরে বিসমিল্লাহ শরীফের কাগজটা লাগানোর কারণে টুট দিয়া চুম্বন করার কারণে আল্লাহ তাকে এত মহব্বত করছে তাকে এত বড় আল্লাহওয়ালা বানাইছে লোকটার নাম ছিল বাশার সে বাশার হাফি নামে পরিচিত হাফি মানে যার পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই সুবহানাল্লাহ কন না কেন যার পায়ে কি নাই স্যান্ডেল নাই জুতা ছাড়া তিনি সারা জীবন চালাইছে যে লোকটা আগে ছিল মজুরি আল্লাহর কোরআনের কারণে এমন পরিবর্তন হয়েছে ইসলামের মহব্বত কোরআনের মহব্বত এত বেশি আল্লাহর মহব্বত ঢুকছে লোকটা পরিবর্তন হওয়ার পরে জিন্দগিতে আর কোনোদিন অসুবিধা হইতেছে আপনার আর নাকি তা অসুবিধা হইতেছে ওই যে দেখেন পরবর্তী জিন্দগিতে সে হাফি নামে পরিচিত হাফি মানে কি যিনি সারা জীবন জুতাবিহীন হাঁটতেন জুতাবিহীন হাঁটতেন কেন কিতাবের মধ্যে আসছে জুতাবিহীন হাঁটার একটা কারণ তিনি চিন্তা করেছেন রসুল বলেছেন জুয়াইলাত লিহাল আরদু মসজিদা আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিছে গোটা জমিন যায় নামাজ মুমিন যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়বে হাওড়ে পড়তে পারবে রাস্তায় নামাজ পড়তে পারবো মসজিদে নামাজ পড়তে পারবো বাইরে নামাজ পড়তে পারবো পাক হইয়া যে কোনো জায়গায় মুমিন নামাজের নিয়ত করলে নামাজ হবে তো বাসার হাফি চিন্তা করতেছে এমন আল্লাহর ভয় আল্লাহওয়ালা এমনভাবে তিনি হয়েছে তিনি চিন্তা করে গোটা জমিন তো মুমিনের জন্যে যায় নামাজ তাইলে আমি যায় নামাজ আবার জুতা দিয়ে কেমনে ভাড়াই এই জন্যে পরবর্তীতে এই মদখোর যিনি ছিল ওই বাসার হাফি সারাটা জিন্দগিতে আর জুতা তার গায়ে লাগায় নাই কেমন আল্লাহওয়ালা হয়েছে তো চিন্তা করেন যে কথা বলছিলাম আজকে থেকে কোরআনের তেলাওয়াত শুরু হবে সবাই তো আর কোরআন শরীফ বুঝবো না না বুঝলেও দিল থেকে শুনবো ইনশাল্লাহ বলেন দিল থেকে শুনবো তো নাকি আর মসজিদ থেকে বের হয়ে এটা বলবো না মাশাল্লাহ একজনে খুব স্পিডে পড়াইছে আল্লাহর খুব মজা খুব তাড়াতাড়ি পড়াইছে আর একজনে আস্তে আস্তে পড়াই লোকে মজা লাগতেছে না তো এই কথা বলবো না আল্লাহর কালাম আদবের সহিত আজমতির সহিত শুনবো এতে যে কেউ পড়ুক কারণ আল্লাহ কিন্তু মানুষের কণ্ঠ দেখে না আল্লাহ দেখে কোনটা অন্তরটা দেখে এজন্যে আজকে তেলাবাস শুরু হবে আর কোনো কথা নেই সুরায় বাকারা থেকে যে সুরার আয়াত সংখ্যা 286 লম্বা সুরা আজকে দেড় পালা পড়া হবে আমি বলেছিলাম যে এই রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্যে প্রস্তুত নিতে হবে প্রস্তুত নিয়ে আসছেন তো ইনশাআল্লাহ না তাড়াহুড়া করবেন কম্পিউটার গতিতে মসজিদ থেকে বের হইবেন
সেজদা কম্পিউটারের কম্পিউটার গতিতে হবে? রুকুর রুকুটা কি কম্পিউটার গতিতে হবে? না, আস্তে আস্তে করে, খুশু খুশুর শহীদ আস্তে আস্তে করে আমরা রমজান মাসে আল্লাহর কুদরতি পায় সেজদা দেব। কারণ সেজদা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিফ। বান্দা, আমাকে পাওয়ার যত মাধ্যম এর মধ্যে একটা হচ্ছে সেজদা। যত বেশি আমাকে সেজদা দিবা তোমরা তত বেশি আমার নিকটবর্তী হবা। সুবহানাল্লাহ। এক সাহাবি আল্লাহর রসুলকে বলে, ইয়া রসুলাল্লাহ, আমি আপনার কাছে একটা দোয়া চাই। নবীজি বলেন, কি দোয়া? হুজুর, আমার মনের আশা, দুনিয়াতে আমি আপনার সাথে ছিলাম, এই ইহকালে আমি আপনার পাশে ছিলাম, আমার মনের আশা পরকালেও যেন আমি আপনার পাশে থাকি, আমি হাসরের মাঠে যেন আপনার কাছে থাকতে পারি। আল্লাহর রসুল বলেন, সাহাবি, এই দোয়া শুধু করলে হবে না, আশা শুধু করলে হবে না, দুইটা কাজ করে আমাকে সহযোগিতা করতে হবে। কয়টা কাজ বলেন, বলেন কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, নবীজি বলেছেন, বেশি বেশি করে সেজদা দিয়া আমাকে সহযোগিতা করতে হবে। কিয়ামতের দিন আমার যে উম্মত যত বেশি সেজদা দিবে সে আমার তত কাছাকাছি থাকবে, আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। কর দুই নাম্বার, আমার উপরে বেশি বেশি করে দুরুদ পড়তে হবে। রমজান আসছে, সেজদা কম দিবেন না বেশি? একদলে তো তারাবি কমাই নিতে চায়, সেজদা যত কমেন যায়, যত শর্ট করা যায়, মাশাল্লাহ, আর কোনো দিক থেকে ওদের কোনো অফার নাই, তারাবির ব্যাপারে ওরা অফার নিয়ে বসে রয়েছে, কথা বোঝেন নাই তো? আমি এগুলোর উপরে খুব সবিস্তারিত কথা বলি না, কারণ এইগুলো মতানক্যজনক কথা বললে মানুষের মধ্যে ফাটল সৃষ্টি হয়, এই জন্য এইগুলো একটু 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 কম বলি, এটা আমার অভ্যাস, চাইলে বলতে পারি, একটু কম কম বলি আর কি, ফেতনা যেন কম হয়, কারণ আমি ফেতনা থেকে দূরে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আল্লাহর কোরআন সূরা বাকারা থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব পবিত্র কোরআন, সারা মাস যেন এই কোরআন আমরা শুনতে পারি, নিয়ত আছে ইনশাআল্লাহ। হাফেজ কোরআনদের পিছনে সারা মাস যেন আমরা এই কোরআন শুনতে পারি, সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত ইনশাআল্লাহ, ঠিক আছে? সূরা ফাতিহা থেকেই তো শুরু হবে, তো প্রত্যেক নামাজের শুরুতেই তো, প্রতি রাকাতেই তো সূরা ফাতিহাস, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে? হবে না। তো সূরা ফাতিহার মাধ্যমে শুনু, এরপরে সূরা বাকারা থেকে কোরআন শরীফের সবচেয়ে লম্বা সূরা, সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারা, আয়াত নাম্বার, আয়াত সংখ্যা কত জানা আছে? 286। সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। সূরাতুল বাকারাতি মাক্কিয়া, এটা মাক্কি সূরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ বাকারা দিয়ে সূরা শুরু করছেন, বাকারা বলে সূরার নামকরণ করছেন, বাকারা মানে গরু, গাবি, গাবি মার্কা সূরা দিয়া আল্লাহ কোরআন শরীফ শুরু করছেন। আল্লাহ বুঝাইতে চাইছে যে মানুষের ভিতরেও যদি গরুর স্বভাব চলে আসে তাহলে কিন্তু সেটা আর মানুষ থাকে না, গরুর চাইতেও আরও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ এই সূরাতে বনি ইসরাইলের একটা গাবির আলোচনা করছে। বনি ইসরাইল জাতি খুব বর্বর জাতি ছিল, এদের অনেক বদভ্যাস, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসছিল, মান্না সালোয়া, এত কিছু খায়াও এরা খুশি না, এত কিছু খায়াও ওরা বড় গাদ্দার জাতি ছিল। পয়গম্বর মুসাকে অনেক ধরনের প্রশ্ন করত, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বনি ইসরাইল জাতির একটা ঘটনা, তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, এটা আরবিতে বললাম, মানে আমাদের হাফেজ সাহেব আসছে, মারহাবা বলেন, ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবান, মোবারাকান ফিহে, আমিন কর। এই হাফেজে কোরআনদের সঙ্গে যেন আল্লাহ আমাদের হাসর করে, আরো জোরে বলেন আমিন। তো আমি তো অসুস্থ মাজুর লোক, বয়স কম হইলেও ওয়াজ করতে করতে বুড়ে হয়ে গেছি, গা এই উপর থেকে নিস্তালায় নামতে পারি না, এরপরও আপনাদের সাথে আমার এটা ওয়াদা, এটা শুধু আপনাদেরই মসজিদে না, বিগত যত মসজিদে আমি ছাত্র জমানা থেকে
ছিলাম, সব জায়গায় আমি রমজান মাসে ছিলাম, এটা আমার অভ্যাস, এটা আমার উস্তাদের কথা যে রমজান মাস বাবা যেখানে থাকবা এখানে কাটাইবা। আমি এখানে টাকার জন্য রমজান কাটাই না, আল্লাহর কসম যে রমজান একটু বেশি হাদিয়া আপনারা দিবেন, একটু হাদিয়াটা দিয়ে বেশি ফামু, এই জন্য রমজান মাসটা থাকা ভালো, ডাবল বোনাস, আবার তারাবির হাদিয়া, আবার দেখা যায় মাশাআল্লাহ ঈদের জামাতের হাদিয়া, এটা বিশাল অঙ্কের হাদিয়া না। এই হাদিয়ার জন্যই কিন্তু আমি রমজানে আলহামদুলিল্লাহ থাকি না, আল্লাহ পাক আমারে অনেক দিছে। আল্লাহ যদি আমাদের সিলেটি ভাষায় কয় তন মন সুস্থ থাকে, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। আপনারা এই দোয়াটা করবেন, আল্লাহ যেন আমার প্রাণটাকে সুস্থ রাখে, দিলটাকে সুস্থ রাখে। আমি এক মাস আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই, এই উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। তো আল্লাহ পাক কোরআন শরীফে সুরা দিছেন বাকারা, ঘটনা বলা যাবে না কিন্তু টাইম নাই, একের ঘটনা বিদ্রী ডুবন যেত না, খালি আংশিক এদিক সেদিক একটু 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 ধারণা হালকা আপনাদেরকে দেওয়া। সোয়া আটটায় নামাজ হওয়ার কথা, আজকে আমরা 8:30 পড়বো, বিশেষ কারণে যেহেতু একটু কাজ ছিল মসজিদের কাজ। তো মানুষ খুব দামি, আল্লাহ পাক বলেন ও মানুষ তোমাকে দামি করে বানাইছি। তোমার ভিতরে যখন মানুষত্ব না থাকবে, পশুত্বের স্বভাব চরিত্র যখন তোমার ভিতরে ঢুকে যাবে, তখন তুমি গরুর দাম আছে তোমার দাম নাই, গরুর দাম আছে তোমার। আল্লাহ কেন বাকারা বলে সুনামকরণ করলেন, এটা থেকে শিক্ষা আল্লাহ আমাদেরকে সবক দিছে যে তুমি মানুষ, তুমি গরুর চরিত্র ধারণ করো না। বনি ইসরাইল জাতির ওই কাবির ঘটনা আল্লাহ উল্লেখ করে আমাদেরকে সেই মেসেজ দিয়েছেন। তাহলে আমরা কি মানুষ হইতে চাই? হ্যাঁ, সবাই মানুষ হইতে চাই না? বলবেন হুজুর এটা কি কন, আমরা মানুষ হইছি না এখনো, বয়স হয়েছে 30, 40, 50, 55, 60, আর কোন দিন মানুষ হইতাম? আরে মানুষ হওয়া এটা মুখ দিয়ে বলা যায়, প্রকৃত মানুষ হওয়া বড় কঠিন। এই জন্য বাবা তার সন্তানকে ভার্সিটিতে দেয়, কলেজে দেয়, মাদ্রাসায় দেয়, দিয়ে বলে বাবা তুই মানুষের মতো মানুষ হ, হে কি আগে গরুর মতো গরু আছিস? কথা কন না কেন লাগে, আগে কি ছাগলের মতো ছাগল আছিস, বেড়ার মতো বেড়া আছিস? না বাবা, এটা সন্তানকে সবক দেয়, বুঝায় যে তোর শুধু দেহ দিয়া যে গঠন প্রণালী দিয়া আকৃতি দিয়া চেহারা সুরত দিয়ে তুই মানুষ হইলে হবে না, প্রকৃতপক্ষে মানুষত্ব যে জিনিসটা এটা তোর ভিতরে ঢুকাইতে হবে। কারণ মানুষের বড় দাম, আল্লাহ পাক মানব জাতির সৃষ্টির কথা কোরআন শরীফে 4টা কসম করে বলেছেন, আল্লাহু আকবার বলেন। তা আমরা মানুষ সৃষ্টির সেরা, এই মানুষকে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, রমজান মাস সম্মানিত হয়েছে কোরআনের কারণে, আজকে থেকে কোরআনের তেলাওয়াত সূরা বাকারা থেকে শুরু হবে, একটা কিতাব দিয়েছেন। এই কিতাবটার নাম কি? আল কোরআন। একটু মুখটা ভরে বলেন না, এই কিতাবটার নাম কি? এটা শুধু কোরআন তা না, কোরআন আজিম, মহান কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা এক সম্মানিত কিতাব কোরআন আল্লাহ দিছে। এই রমজান মাসে সূরা বাকারা থেকে শুরু হবে আমাদের কোরআন শোনা। এই কোরআন যে শুনবো সব কথা তো আমরা বুঝবো না, বুঝবো সবাই না, বুঝলেও এটার প্রতি আদব রাখব, আজমত রাখব। না বুঝে শুনলে কি সব হবে না? হবে হবে। যদি কেউ বলে যে হবে না, তাহলে তার জ্ঞানের মধ্যে সংকীর্ণতা আছে, এটা বলা যাবে না। কোরআনের সব আয়াতের ব্যাখ্যা সবাই জানবে না, মুফাসসিররাও এমন কিছু আয়াত আছে যেগুলির ব্যাখ্যা জানে না। যেমন সূরা বাকারায় শুরু হবে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম দিয়ে যে শুরু, এইগুলাকে মুফাসসিরদের ভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর, আলাদা আলাদা অক্ষর, উচ্চারণ করতে গেলে একসঙ্গে উচ্চারণ করা যায় না। এই হরফগুলো দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন, সকল মুফাসসিররা একমত, আল্লাহু আলামু বিমুরাদিহি বিদালিকা, এইগুলো দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন এটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? তাহলে বোঝা গেল মুফাসসিররাও কোরআন শরীফের সব আয়াতের ব্যাখ্যা জানে না। তাহলে যদি বলেন যে কোরআন শরীফ না বুঝে পড়লে সব নাই, তে তো কারবার সেরে লেছেন, এই কথা বলা যাবে না। আমরা সবাই কোরআন শরীফ না বুঝতে পারি এটা স্বাভাবিক,
সবাই তো আর কোরআন নিয়ে গবেষণা করে না, আমি বলবো যে গবেষণা করবেন, বুঝিয়া বললে এটা ভালো আসান উত্তম। এখন যদি বলেন যে আমি কোরআন শরীফ বুঝি না, পড়ারই দরকার নাই, তাহলে তো সমস্যা। আল্লাহ আমাদেরকে এই আকীদা থেকে হেফাজত করুন। আরে জানেন কোরআন শরীফ কত দামি কিতাব জানেন? এই কোরআনকে একটু অন্তর থেকে যদি কেউ মহাব্বত করে তাও আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। আজকে নগদ কিতাব মোতালা করে আইস কইতাম নি বলে না কমো নাকি? আপনারা আমার ওয়াজার কত শুনবেন? আমি আর আপনাদের কাছে আর কি ওয়াজ করবো? আর কিছু আছে কন্ত দিহি? এত ওয়াজ করি আর কি থাকে ভাই? নগদ একটা কিতাব মোতালা করে আসছি। কেউ যদি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহাব্বত করে, দেখেন আসমানি 104টা কিতাব আল্লাহ নাজিল করছে, এর মধ্যে সবচেয়েতে দামি হল চারটা। কটা? চারটা কিতাব সবচেয়েতে দামি কিতাব, ফেমাস কিতাব চারটা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর আর। এই যে চার কিতাব, এই চার কিতাবের ভিতরে জানা আছে, এই চার কিতাবের ভিতরে কোরআন সবচেয়েতে দামি। কোরআনের ভিতরে সুরায়, কোরআনের ভিতরে বিসমিল্লার ভিতরে আল্লাহ তা ঢুকাই দিছে। সাইর কিতাবে যা আছে বিসমিল্লা আল্লাহ ঢুকাইছে। এই বিসমিল্লাও যদি কেউ অন্তর থেকে পড়ে, বিসমিল্লাকেও কেউ যদি ভালোবাসে, আল্লাহ পাক তাকে পরিবর্তন করে দেয়। যেমন কিতাবের মধ্যে এক ব্যক্তি সম্পর্কে ঘটনা লেগেছে, লোকটার নাম ছিল বাশার। নাম কি? আরো জোরে বলুন, আল্লাহর বান্দা। নাম ছিল লোকটার বাশার। সারা জীবন লোকটা মদ খাইত, মদ খেয়ে মাতাল হয়ে সারা জীবন পড়ে থাকত। আল্লাহর বান্দা, বাশার নামক ওই ব্যক্তিটা একদিন ঘর থেকে বের হয়েছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মদের বারে যাবে। রাত্রিবেলা মদের ভারে গিয়া আল্লাহর বান্দা ইচ্ছা মতো মদ পান করবে, মদ খেয়ে মাতাল হয়ে থাকবে, মদ খেয়ে মাতাল হয়ে মদের বাড়ির ভিতরে সারাটা রাত কাটায় দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, মদ খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? জায়েজ না হারাম? একটু খাওয়া মনে হয় জায়েজ আছে? হালকা একটু 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 সামান্য, যদি বেশি খাইতাম না হালকা খামু, যেটা হারাম এটা সামান্য খাইলেও হারাম। যেমন প্রস্রাব খাওয়া জায়েজ না হারাম? এখন যদি কোনো বিশ্রাব প্রস্রাব করি, আল্লাহওয়ালা লোক ওই লোকের প্রস্রাব যদি কেউ প্যাকেটিং করে, প্যাকেটিং করা এটার উপরে লেখা দেয় পবিত্র প্রস্রাব। না নাউজুবিল্লাহ, এই বছর কয়েন না জায়েজ না হারাম? জায়েজ হইব নি? ফিসাবে না প্রস্রাব করছে, জায়েজ তো না? ফিসাবে প্রস্রাব করছে, জায়েজ হবে না। কারণ পীর কেন? পীরের বাবা যদি করে যেটা না জায়েজ ওইটা না জায়েজ, যেটা হারাম ওইটা হারাম, মদ খাওয়া হারাম, এটা আল্লাহ ঘোষণা দিয়েছে। পৃথিবীর সবাই যদি এটাকে হালাল বানাইতে চায়, আল্লাহর কসম মুমিন এইটাকে হালাল মানবে না, হারাম। ফালি হাজা হারামুন হারামুন হারামুন, এটা 1000 বার 1 কোটি বার বলবো, কারণ আমার আল্লাহ এটা হারাম করছে। পৃথিবীর কেউ এটাকে জায়েজ করার ক্ষমতা? মদ খাইবার লাগে পারিস? বাশার নামক লোকটা প্রত্যেক দিন মদ খায়, আজকেও মদ খাবেই। মদ খাওয়ার জন্যে আল্লাহর বান্দা বাশার বের হয়েছে, বের হয়ে একটু সামনে গেছে, সামনে গিয়া দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। কাগজের টুকরাটা হাতে নিছে, হাতে নিয়ে দেখে এই কাগজের টুকরার ভিতরে আমার আল্লাহ বিসমিল্লাহ শরীফ লেখা, আমার আল্লাহর পবিত্র নাম লেখা। যেই মুহূর্তে আমার আল্লাহর নামটা দেখছে, ওই যে মধুরী ব্যক্তিরা চিন্তা করতেছে আমি গুণাগার হইতে পারি, কিন্তু আমার আল্লাহর নামের ইহানতি হবে, বেজ্জতি হবে, অসম্মানি হবে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না।
ওই বাসার নামক লোকটা বিসমিল্লাহ শরীফের কাগজের টুকরাটা হাতে উঠাইছে, হাতে উঠাইয়া আমার আল্লাহর নামের ভিতরে চুম্বন দিছে, একবার বুকে লাগায়, একবার কপালে লাগায়, একবার নাক দিয়া চুম্বন দে, আর ডেকে ডেকে কয় আল্লাহ গো মদ খাই ঠিক আছে, খাইলেও তোমাকে কিন্তু ভালোবাসি, আল্লাহ তোমার নাম বড় সম্মানিত, সাথে সাথে চুম্বন কইরা আল্লাহর বান্দা মদ খাওয়ার জন্যে মদের বাড়ির দিকে রওনা করছিল। এবার রাস্তা পরিবর্তন করে লইছে, বাসার সাথে সাথে রাস্তা পরিবর্তন করা আমার পুনরায় বাড়ির দিকে রওনা করে ফেলেছে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়া এই কাগজটাকে পরিষ্কার কইরা মজুরি লোকটা বাসার তার মাকে ডাক দেয়া, কয় মা গো, ও মা তোমার ছেলে তো কোনোদিন মদ খাইতে গেলে ফেরত আসে না, যতক্ষণ তৃপ্তি সহকারে মদ না খায়। ও মা আজকে তোমার ছেলের কি হয়েছে তুমি জানো নি? কয় কি হয়েছে? মদ খাওয়ার জন্য রাস্তায় বের হয়েছিলাম, ও মা হঠাৎ করে তাকায় দেখি রাস্তার ভিতরে একটা কাগজের টুকরা দেখা যায়, কাগজের টুকরার ভিতরে আরবিতে কি যেন লেখা দেখা যায়। মা কাগজের টুকরাটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখি আমার মাওলার নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। মা তোমার সন্তান অপরাধী হতে পারে তাই বলে আল্লাহর নামকে বেজ্জতি করতে পারে না। ও মা এই জন্যে আবার ফেরত আসছি, নাও এই কাগজের টুকরাটা সম্মান করে একটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া আলমারির ভিতরে রেখে দাও, তবে আমার সময় নাই, আমি আবার মদের বারে যেতে হবে। আকাশের মালিক তাকায় তাকায় করে আমি তোর অন্তর পরিবর্তন করে দিই, তুই আমার নামকে সম্মান করছস, আমার নামের ইজ্জত দিয়েছস, আমার নামের সম্মান করছস, আমি আল্লাহ তোকে পরিবর্তন করে দিব। মুকাল্লাবুল কুলুব, আল্লাহ তো চাইলে মানুষের অন্তর পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা? এবার বাসার মায়ের কাছে কাগজের টুকরাটা দিয়ে আবার মদের বাড়ির দিকে রওনা করছে, মদের বাড়ি গিয়ে রাত্রিবেলা মদ খেয়ে টাল হয়ে শুয়ে থাকবে। ওই জমানারই বড় আলেম আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা ইমাম হাসান বসরি, আল্লাহ গাইবে আওয়াজের মাধ্যমে হাসান বসরিকে জানায় দিয়েছে, ওরে হাসান বসরি যা ওই মদের বাড়ির গেইটে গিয়া দাঁড়া। হাসান বসরি ডেকে বলে, আল্লাহ কি অর্ডার তুমি আমাকে করলা? আমি বুঝি মদের বাড়ির গেইটে গিয়া দাঁড়ামু, আমার মতো মানুষকে দেখলে তো কেউ মদের বাড়ি ঢুকবে না, ঠিক কিনা বলেন? এমন আল্লাহওয়ালা লোক দেখলে তো কেউ মদের বাড়ি ঢুকবে না। আল্লাহ কয়ে, যাও হাসান বসরি, আমার প্রত্যেক জিনিসের ভিতরে হাকমত আছে কিনা নাই বলেন না? আসেন আল্লাহ পাক অর্ডার করে দিছে, হাসান বসরি যাও ওই মদের বাড়ির গেইট যেটা ওইখানে গিয়ে দাঁড়ায় থাকো। আল্লাহর ওয়ালি ইমাম হাসান বসরি মদের ভাঁড়ির গেইটের ভিতরে গিয়ে দাঁড়ায় আস, লোকেরা দেখে কয় কি ব্যাপার, আজকে দি বড় হুজুর মদের ভাঁড়ির গেইটে দাঁড়ানো, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিরে বড় হুজুর তো এই জায়গায় আসার কথা না, নাকি বড় হুজুরে এই দলের সদস্য হয়ে গেছে গা? মনে হয় কোনো একটা কারবার আছে, হয় কোনো ঘটনা ঘটছে, না হয় আজকে এই মদুরিদের কথায় মদুরিদের নামের ভিতরে কি বড় হুজুর আবার নাম লেখাইলো নাকি? কারণ বড় বড় হুজুরাও দেখবেন আল্লাহ ভালো থেকে খারাপ করতে বেশি সময় লাগে না, এরকম হয়ে যায়। কিন্তু শয়তান কি গেলে আপনাদেরকে ধরে না হুজুর ঘরেও ধরে? ওমা কথা কয় না দি না, আপনারা তো ধরার কথা না, আপনারা দৃষ্টিতে যে হুজুর সব ফিসসাপ, হুজুররার আর নফস নাই, হুজুররার আত্মা নাই, হুজুররার বেশি ধরবো কেন লেগা? যেই ঘরে মাল আছে এই ঘরে ডাকায় ঢুকে, কথা কয় না দি, যেই ঘরে মাল আছে এই ঘরে সুর ঢুকে। ইমান নামক দৌলত যে সম্পদ, এটা আলেমদের অন্তরে বেশি, কোরআনের এলেম বেশি, হাদিসের এলেম বেশি, এই জন্যে আপনাদেরকে ধোকা যদি একবার দেয় হুজুরে সত্তর বার দেয়, যদি এক হুজুরে কোনোরকম যদি লাইন চুত করা যায় তাইলে তো কারবার সারছে। কারণ
রেল গেটের লাইন থেকে যদি খালি রেল পড়ে যায় তো অ্যাক্সিডেন্ট হইব। এজন্য ওদের শয়তানের আসল টার্গেট হুজুর, কেউ অনেক সময় শয়তান ছাড়ে না। তবে এখন আর শয়তান আগের মতো ডিউটি পালন করে না, কারণ হইল শয়তানের সব ডিউটিতে আমরাই লয়ে লইছি। ওমা কথা কন না দি, ঠিক কিনা বেঠিক? মাশাল্লাহ, শয়তান চিন্তা করতেছে আমার যত কাজ ছিল, আমার যত ডিউটি ছিল, এটিতে এখন আমার যারা যাদেরকে দিয়া করানোর কথা আমি চেষ্টা করেন, হ্যাঁ এইটুই কাজ করে। তাহলে আর শয়তান কয় বাবা তাহলে তুমি এই দেশে থাকো, আমার আর ডিউটি করে কষ্ট করে তোমার দোকা দেওয়ার দরকার নাই। আল্লাহ ইবলিস থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। জোরে আওয়াজ করে বলেন আমিন। শয়তানের ব্যাপারেও সুন্দর ঘটনা আছে কমু সামনে, ঠিক আছে? তো ইনশাল্লাহ নাকি সব কথা একদিন কইলে আবার আগামী দিন কইতাম কোনটা? এই জন্য কিছু কিছু জমা রাখন লাগে, বুঝেন না? ফ্যাক্টরিতে কিছু মাল ঢুকায় রাখন লাগে। আসুন, এবার যেই কথা বলছিলাম, আল্লাহ তো হাসান বসরি ওই মদের বাড়ির গেইটে গিয়ে দাঁড়ায় দেখ, আব্রভু বুঝতে পারলাম না আমার মতো একজন মানুষকে তুমি অর্ডার কেন করেছ। আল্লাহ রেখে বলে, হাসান বসরি রে, রাত গভীর হইলে দেখবি এই মদের বাড়ির ভিতরে আমার এক গোলাম মদ খায়া পাগলের মতো টাল হয়ে পড়ে থাকবে, নাম হলো বাশার। লোকটা যখন মদ খায়া টাল হয়ে পড়ে থাকবে, তার কাছে খবর দিবি হুশ ফিরে আসার পরে, বলবি আমি জামানার সবচাইতে বড় বলি, আমি হাসান বসরি এসেছি তোমার কাছে একটা সংবাদ নেওয়ার জন্যে, একটা সংবাদ তোমার কাছে প্রচার করার জন্যে, পৌঁছানোর কারণ জন্যে আমি হাসান বসরি এসেছি। সংবাদটা কি? সংবাদটা হলোই তুমি নাকি রাস্তায় একটা কাগজের টুকরা পায়া, যে টুকরায় আমার আল্লাহর নাম ছিল, বিসমিল্লাহ শরীফ ছিল, এই বিসমিল্লাকে মহব্বত কইরা তুমি নাকি বুকের ভিতরে জড়ায় নিস, চুম্বন করছ, কাগজটা উঠাইয়া তুমি নাকি মাওলার নামের ইজ্জত দিস, হেফাজতে রাখছো, এজন্যে তুমি অতীতের জীবনে যত গুণা করছো আল্লাহর কোরআন শরীফের বিসমিল্লার সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তোমার অতীত জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিছে। হাসান বসরি দাঁড়ায় আস, খবর দিয়েছে রাতের বেলা, যাও বাসারের কাছে খবর পৌঁছায় দাও। বাসার বলে, হাসান বসরি আমার মতো অপরাধীর কাছে কেন আসলো? ইমাম হাসান বসরি যখন এই ঘটনা সুসংবাদটা তার কাছে খুলে বলছে, লোকটা এত খুশি হইছে, খুশি হইয়া দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গ তোমার কালামের বুঝি এত দাম, তোমার কালামের বুঝি এত সম্মান, তোমার কালামের ইজ্জত করার কারণে, বিসমিল্লাহ শরীফটাকে মহব্বত করার কারণে তুমি যদি আমাকে এত ভালোবাসে আপন করে নিতে পারো, ও মালিক আমি যদি আগে জানতাম জিন্দগি ভর তোমার কোরআনকে বুকে আলগায় রাখতাম, মালিক ও মালিক আজকে থেকে তাওবা করে ফেলছি, তুমি যদি তোমার কালামের কারণে আমাকে এত ভালোবাসো আর জিন্দগিতে কোনোদিন তোমার কালাম ছাড়া চলব না, তোমার কোরআনের আইন অমান্য করব না, জিন্দগিতে কোনোদিন তোমার আইন ছাড়া, তোমার হাবিবের তরিকা ছাড়া আমার জিন্দগি আর কোনোদিন চলতে পারে না। আল্লাহ তাকে পেয়ারা হিসেবে কবুল করে নিছে। এই যে বিসমিল্লাহ শরীফকে মহব্বত করার কারণে বুকের ভিতরে বিসমিল্লাহ শরীফের কাগজটা লাগানোর কারণে, টুট দিয়া চুম্বন করার কারণে আল্লাহ তাকে এত মহব্বত করছে, তাকে এত বড় আল্লাহওয়ালা বানাইছে। লোকটার নাম ছিল বাশার, সে বাশার হাফি নামে পরিচিত। হাফি মানে যার পায়ে কোনো স্যান্ডেল নাই, জুতা নাই। সুবহানাল্লাহ, কন না কেন? যার পায়ে কি নাই, স্যান্ডেল নাই, জুতা ছাড়া তিনি সারা জীবন চালাইছে। যেই লোকটা আগে ছিল মধুরি, আল্লাহর কোরআনের কারণে এমন পরিবর্তন হয়েছে, ইসলামের মহব্বত কোরআনের মহব্বত এত বেশি আল্লাহর মহব্বত ঢুকছে, লোকটা পরিবর্তন হওয়ার পরে জিন্দগিতে আর কোনোদিন অসুবিধা হইতেছে আপনারা আর নাকি তা অসুবিধা হইতেছে? ওই যে দেখেন পরবর্তী জিন্দগিতে সে হাফি নামে পরিচিত। হাফি মানে কি? যিনি সারা জীবন জুতা বিহীন হাঁটতেন,
জুতাবিহীন হাঁটতেন কেন? কিতাবের মধ্যে আসছে জুতাবিহীন হাঁটার একটা কারণ তিনি চিন্তা করেছেন। রসুল বলেছেন জুয়াইলাত লিহাল আরদু মসজিদা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিছে। গোটা জমিন যায় নামাজ, মুমিন যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়বে, হাওড়ে পড়তে পারবো, রাস্তায় নামাজ পড়তে পারবো, মসজিদে নামাজ পড়তে পারবো, বাইরে নামাজ পড়তে পারবো, পাক হইয়া যে কোনো জায়গায় মুমিন নামাজের নিয়ত করলে নামাজ হবে। তো বাসার হাফি চিন্তা করতেছে এমন আল্লাহর ভয় আল্লাহওয়ালা এমনভাবে তিনি হয়েছে, তিনি চিন্তা করে গোটা জমিন তো মুমিনের জন্য যায় নামাজ, তাইলে আমি যায় নামাজ আবার জুতা দিয়ে কেমনে ভাড়াই। এই জন্যে পরবর্তীতে এই মদখোর যিনি ছিল ওই বাসার হাফি সারাটা জিন্দগিতে আর জুতা তার গায়ে লাগায় নাই। কেমন আল্লাহওয়ালা হয়েছে। তো চিন্তা করেন যে কথা বলছিলাম, আজকে থেকে কোরআনের তেলাওয়াত শুরু হবে, সবাই তো আর কোরআন শরীফ বুঝবো না, না বুঝলেও দিল থেকে শুনবো ইনশাআল্লাহ। বলেন দিল থেকে শুনবো তো নাকি? আর মসজিদ থেকে বের হয়ে এটা বলবো না মাশাআল্লাহ একজনে খুব স্পিডে পড়াইছে, আল্লাহর খুব মজা, খুব তাড়াতাড়ি পড়াইছে, আর একজনে আস্তে আস্তে পড়াই, লোকে মজা লাগতেছে না তো এই কথা বলবো না। আল্লাহর কালাম আদবের সহিত আজমতের সহিত শুনবো, এতে যে কেউ পড়ুক, কারণ আল্লাহ কিন্তু মানুষের কণ্ঠ দেখে না, আল্লাহ দেখে কোনটা? অন্তরটা দেখে। এজন্যে আজকে তেলাওয়াত শুরু হবে, আর কোনো কথা নেই সূরা বাকারা থেকে যে সূরার আয়াত সংখ্যা 286 লম্বা সূরা, আজকে দেড় পালা পড়া হবে। তো গত বছর আমি 8 টাকা পড়াইছিলাম, আজকে আমি শুরু করি, দেখা যাক কী হয়। আমার গলার কন্ডিশন ভালো না, এই মরা মার্কা গলা লয়া ওয়াজও চলতেছে, এটা আন বটবুটটা হয়ে গেছে গা, এটাতে আর আওয়াজও লয় না, আওয়াজও চলে না, এইরকম আর কি। এই জন্যে হাফেজ সাহেবের উপরে আমি বলে রাখছি যে আমি যতটুকুন পারি, 8 টাকা ফাললে পড়ামো, না ফাললে আমি আবার দিমো, আপনারা পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের ভালো ভালো দুইজন হাফেজ আলহামদুলিল্লাহ করে, আল্লাহ আমাদেরকে সুন্দর করে আদব।